নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আজকে আমি MCQ নিয়ে আলোচনা করব, যেগুলো 100% ইম্পর্টেন্ট আছে 2023 সালের ক্ষেত্রে। তো দেখো, 2023 সালে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ MCQ-এর ক্ষেত্রে। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে বুড়িকে যারা নদীর জলে ফেলে দিয়ে এসেছিল, বুড়িকে কারা নদীর জলে ফেলে দিয়েছিল, বুড়িকে কারা নদীর জলে ফেলে দিয়েছিল, কারা, মুসলমান, খ্রিস্টান, হিন্দু না বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, হিন্দু না বৌদ্ধ। তোমাদের মাথায় রাখতে হবে যে হিন্দুরা কিন্তু ফেলে দিয়ে এসেছিল, বুড়িকে নদীর ধারে ফেলে দিয়ে এসেছিল কারা, হিন্দুরা, আর বিকেলের দিকে কারা নিয়ে আসছিল, মুসলমানরা। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় দিতে পারে যে কারা নিয়ে এসেছিল নদী থেকে, তাহলে কী হবে অ্যান্সার, মুসলমানরা। আর কারা ফেলে দিয়ে এসেছিল নদীতে, তাহলে সেটা কী হবে অ্যান্সার, হিন্দুরা হবে, কী হবে, হিন্দুরা হবে, খাতায় লিখে রাখো। পরের প্রশ্ন, রাঢ় বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা কি বলে, রাঢ় বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা কি বলে, অ্যান্সার হবে ডাওর বলে, অ্যান্সার হবে কি বলে, ডাওর বলে। তো দেখো, তিন নম্বরের প্রশ্ন কি আছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কথাটি কে বলেছিলেন, ফজলু শেখ, জগা, নকরি নাপিত না করিম ফরাজি, ভালো করে শোনো অপশানগুলো, ফজলু শেখ, জগা, নকরি নাপিত এবং করিম ফরাজি, কে বলেছিলেন কথাটা, যে নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথাটা বলেছিলেন ছিল চাওয়ালা জগা, চাওয়ালা জগা। পরের প্রশ্ন কি বলেছে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে, তাকে কি বলে, ডাওর, পৌষে বাদলা, ঝড় বৃষ্টি না ফাঁপি, কোনটা হবে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে, অ্যান্সার হবে ফাঁপি, কি হবে, ফাঁপি হবে, ফয় চন্দ্রবন্ধ আকার পয় হসি ফাঁপি। পরের প্রশ্ন আমি বলছি, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে কি, পিচের সড়ক বাঁক নিয়েছে মানে পিচের যে সড়ক আছে একটু বাঁক নিয়েছে, ঠিক আছে, সেখানে গড়ে উঠেছে কি, একটি চায়ের দোকান, একটি চায়ের দোকান, তারপরেরটা একটি শনি মন্দির, একটি মিষ্টির দোকান, একটি ছোট্ট বাজার। তো দেখো, এখানে চারখানা অপশান বলেছি, যে একটি চায়ের দোকান বলেছি, একটি শনি মন্দির বলেছি, একটি মিষ্টির দোকান বলেছি, একটি ছোট্ট বাজার বলেছি। তো এর এই চারখানা অপশনের ভিতর থেকে যে অ্যান্সারটা হবে, একটি ছোট্ট বাজার, মানে পিচের যে সড়ক আছে, যে বাঁক নিয়েছে, যেখানে বাঁকটা নিয়েছে মানে বেঁকে গেছে, সেই জায়গাটাই রয়েছে একটা ছোট্ট বাজার, কি রয়েছে, একটা ছোট্ট বাজার রয়েছে। পরের প্রশ্ন কি বলেছে, মরার আগে অনেকে বুড়িকে বিড়বিড় করে কি বলতে শুনেছিল, মরার আগে অনেকে বুড়িকে বিড়বিড় করে কি বলতে শুনেছিল, আল্লাহ রসুল, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আল্লাহ, ভালো করে শোনো, আল্লাহ রসুল, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আল্লাহ, এর অ্যান্সার হবে আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ, মরবির করে বলতে শুনেছিল আল্লাহ বিসমিল্লাহ। পরের প্রশ্ন কি বলেছে, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে, বুড়িকে হরিবল বলতে, বুড়ি তো তোমরা তো জানো, তোমরা তো জানো যে বুড়ি বৃক্ষ বাসিনী ছিল, সেই বৃক্ষের মানে বসে তিনি কি বলেছিলেন, ঠিক আছে। তো দেখো, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট কে শুনেছে, নকরি নাপিত, ভট্টাচার্য মশাই, ফজলু শেখ, নিবারণ বাগদি। আর একবার বলছি, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কারা, নকরি নাপিত, ভট্টাচার্য মশাই, ফজলু শেখ, নিবারণ বাগদি। তো এর অ্যান্সার হবে নকরি নাপিত, কী হবে অ্যান্সার, নকরি নাপিত। পরের প্রশ্ন, করিম ফরাজি একদা কী ছিল, করিম ফরাজি একদা কী ছিল, দাগি ডাকাত, পেশাদার লাঠিয়াল, পেশাদার কুস্তিগির, দাগি শয়তান। তো দেখো, বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন 2017 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল। আমি কিন্তু সালের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি,
করিম ফরাজি একদা কি ছিল? দাগি ডাকাত ছিল, না পেশাদার লাঠিয়াল ছিল, না পেশাদার কুস্তিগির ছিল, না দাগি শয়তান ছিল? এর অ্যান্সার হবে পেশাদার লাঠিয়াল। করিম ফরাজি ছিল একদা, করিম ফরাজি ছিল একদা পেশাদার লাঠিয়াল। পরের প্রশ্ন কি বলেছে, ফজরের নামাজ কখন হয়? ফজরের নামাজ কখন হয়? এটা কিন্তু মুসলিমদের কিন্তু একটা নামাজ, ঠিক আছে? মুসলিমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত। তার ভিতর থেকে ফজরের নামাজটা কোন নামাজ, ফজরের নামাজটা কোন নামাজ? ভোরের নামাজ, দুপুরের নামাজ, সন্ধ্যার নামাজ, না বিকেলের নামাজ? ফজরের নামাজটা হলো আমাদের ভোরের নামাজ, মানে সকালের নামাজ, কি আছে? ভোরের নামাজ। পরের প্রশ্ন, ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে? ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে? অ্যান্সার হবে, তো দেখো, চার দিন, পাঁচ দিন, তিন দিন, না সাত দিন, চারখানা অপশন আছে। এই চারখানা অপশনের ভিতর থেকে কোন অপশনটা পুরোপুরি পারফেক্ট আছে? তো দেখো, চার দিন, পাঁচ দিন, তিন দিন, সাত দিন, এর অ্যান্সার হবে আমাদের তিন দিন। কি অ্যান্সার হবে? তিন দিন হবে। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, হিন্দুদের কি পরামর্শ দিয়েছিল? অপশন, দোকান বন্ধ করতে, দাঙ্গা থামাতে, বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়ির সেবা করতে। তো দেখো, দোকান বন্ধ করতে, দাঙ্গা থামাতে, বুড়িকে নদীর জলে ফেলে আসতে, বুড়ির সেবা করতে। তো দেখো, এখানে যে যতগুলো অপশন আছে এর অপশনের ভিতর থেকে বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়িকে নদীতে ফেলে আসতে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2016 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় দিয়েছে। পরের প্রশ্ন আমাদের, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কথাটি কে বলেছিল, অর্থাৎ কে শহরে গিয়েছিল? আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কথাটি কে বলেছিল বা কে শহরে গিয়েছিল? এর অ্যান্সার হবে, তো দেখো এখানে চারখানা অপশন বলছি, ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই। তো দেখো চারখানা অপশান আছে, কি আছে, ফজলু শেখ আছে, করিম ফরাজি আছে, নিবারণ বাগদি আছে, আর ভট্টাচার্য মশাই আছে। এর ভিতর থেকে, এর চারখানা অপশনের ভিতর থেকে যে অ্যান্সারটা হবে সেটা হবে ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই। পরের প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল, কিসের প্রতীক্ষা করেছিল? গরম চায়ের, রোদ ঝলমলে একটা দিনের, নীল উর্দি পরা চৌকিদারের, এবং পরের অপশান শহরে যাওয়া বাসে, শহরের যাওয়া বাসে। তো দেখো এখানে চারখানা অপশান আছে, প্রথম অপশানটা কি আছে, গরম চায়ের, দ্বিতীয় অপশান আছে রোদ ঝলমলে একটা দিনের, তিন নম্বরে অপশান আছে নীল উর্দি পরা চৌকিদারের, চার নম্বরে অপশান আছে শহরে যাওয়া বাসে। তো দেখো এর অ্যান্সার হবে রোদ ঝলমল একটা দিনের, রোদ ঝলমল একটা দিনের, অর্থাৎ চাষাভুষো মানুষরা চেয়েছিল যে একটা রোদ ঝলমল একটা দিনের, এটা তারা চেয়েছিল। পরের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন, যেটা 2019 সালে পরীক্ষায় দিয়েছে, থুত্তুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো কি ছিল? থুত্তুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল কি? 2019 সালে প্রশ্ন, চিটচিটে তুলোর কম্বল, ছেঁড়া কাপড়, নোংরা চাদর, দামি শাল, থুত্তুরে ভিখারি বুড়ির গায়ে কি জড়ানো ছিল? চিটচিটে তুলোর কম্বল, ছেঁড়া কাপড়, নোংরা চাদর, দামি শাল। তো দেখো এখান থেকে যে চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের ভিতর থেকে যেটা পুরোপুরি পারফেক্ট আছে যে চিটচিটে তুলোর কম্বল, চিটচিটে তুলোর কম্বল। তো দেখো আজকে আমি তোমাদের ভারতবর্ষ নিয়ে আলোচনা করেছি, এর আগের দিন আমি তোমাদের ভাত গল্প নিয়ে আলোচনা করেছি। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ভাইটাল আছে। এরপরে আমি তোমাদের রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, শিকার, এই সমস্ত কবিতা নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।